জীবনে কখনো বাতের অভাবে ভাব না পেয়ে ঘুমাইছেন এমন কয়টা মানুষ জীবনে কয়টা দিন সময় কাটছে? করোনাকালীন সময় আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইছে, খাওয়ান না মনে খাওয়াইলে আলহামদুলিল্লাহ বলি। করোনাকালীন চারিদিকে লকডাউন, দোকান সবকিছু, বাজার, কিন্তু খাবার কেন জানেন? কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ আগে থেকেই নিয়ে রেখেছেন। আপনার এলাকায় বাজার বসে না? এখানে মুসি আছে, মুসি দেখছেন? আচ্ছা, কেউ ছোটবেলা থেকে স্বপ্ন দেখছে আমি বড় হয়ে মুসি হব? তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গার থেকে? সুবহানাল্লাহ বলেন। আপনাদের এখানে ড্রেন নাই? ড্রেন ময়লা পরিষ্কার করে, এই ময়লা পরিষ্কার যারা করে তাদেরকে জিজ্ঞেস করেন একটু ইন্টারভিউ নিয়ে, যে আপনি কি ছোটবেলায় স্বপ্ন দেখেছেন, কল্পনা করেছেন আপনি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হবেন? আপনি ড্রেন পরিষ্কার করলেন কিভাবে, কারি হলেন কিভাবে? শুনেন, সৃষ্টিতে যা দরকার, যে কাজের দরকার, আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সে কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয়। এখানে অনেক মানুষ এমন আছে সামান্য রক্ত দেখলে যদি প্রধানমন্ত্রী এক সপ্তাহ তুই দেশ ঈদের বই ফোন তুই বেড়া মাথা নবা আছে ঠিক না? আপনার ঋণ কতটুক জানেন? যতটুক আপনি আলগাইতে পারবেন অতটুক আপনার ঋণ। কোটিপতিরও কিন্তু ঋণ আছে, বড় বড় শিল্পপতিরও ঋণ, ওনাদের ঋণ ওনাদের মত। যারা কামায় 10-20 কোটি টাকা তাদের ঋণও কোটি কোটি টাকা। আপনার আমার ঋণ দেখেন হাজার টাকা না হয় লাখ টাকা, বুঝাইতে পারছি? সবাই সবার জায়গার থেকে ঋণে আছে, সফল তারাই যারা হাজার কিছুর ভিতরে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টি করে চলতে পারে। সুবহান আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে সম্মান রেখে চলার তৌফিক দান করুক। আমিন।